see structure of matter. Okay, so structure of matter. This is the third lesson, and the topic of today's lesson is the great lesson. अतः होच्छे Bohr atom model. Bohr atom model. In the year 1930, German scientist hochen Niels Bohr. 1930 ne German scientist Niels Bohr je model ta publish koren etai hocche Bohr atom model. ei Bohr atom model er tomar je base এটা বেসড অন হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি. ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি, ম্যাক্স প্ল্যাঙ্ক কোয়ান্টাম থিওরি এর বেসিস বেস করে বোর অ্যাটম মডেলটা so that it is sometimes called a quantum model. So that sometimes it is called a quantum model. German scientist Niels Bohr 1930 ne publish kore and it Max Planck's quantum theory er upore kora hoyeche. So sometimes it is known as quantum atom model. And so far, according to your syllabus, so far it is the most acceptable atom model. A more acceptable atom model. Max Planck's quantum theory, tomader mane understanding ashbe na ba tomader eta discussion er byapar ta na je tomader eta discussion korte hoy erokom na. Just Max Planck's tomar quantum theory te unit of energy. Unit of energy ধরা হইছে হচ্ছে কোয়ান্টা. ইউনিট অফ এনার্জি কে কনসিডার করা হইছে কি কোয়ান্টা এনার্জি. ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিতে ইউনিট অফ এনার্জি কনসিডার করা হইছে হচ্ছে কি কোয়ান্টা এনার্জি. ইউনিট অফ এনার্জি কে বলা হইছে কোয়ান্টা. ইউনিট অফ এনার্জি কে বলা হইছে তখন কি কোয়ান্টা এনার্জি. কোয়ান্টা মানে অর্থাৎ এনার্জি কে তিনি ইউনিটে ভাগ করছেন. আগে যেটা ছিল যে এনার্জি কে ইউনিটে ভাগ করা যেত না বা ভাগ করত না. ম্যাক্স প্ল্যাঙ্ক এটা প্রুফ করতে পারছেন যে এনার্জি কে ইউনিটে ভাগ করা যায়. আগে মনে করা তো এনার্জি একটা কন্টিনিউয়াস প্রসেস, এনার্জি এমিশন একটা কন্টিনিউয়াস প্রসেস, এটাকে কোনো ইউনিট করা যাবে না. বাট ম্যাক্স প্ল্যাঙ্ক কি করতে বলতেছে না এনার্জি কে ইউনিট করা যাবে, এনার্জি ইউনিট হিসেবে এমিশন হয়, এই ইউনিটকে বলছে কোয়ান্টা এনার্জি. ওয়ান কোয়ান্টা, টু কোয়ান্টা, থ্রি কোয়ান্টা, ফোর কোয়ান্টা এভাবে করে ইউনিট করা যায়. এন্ড ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটাই হচ্ছে এরকম যে ই ইজ প্রপোর্শন নিউ, ই ইজ প্রপোর্শন নিউ. এই সাইনটার নাম হচ্ছে এই যে সাইনটা এই সাইনকে বলেছি হচ্ছে নিউ অথবা ইভেন এরকম আর কি নিউ এই সাইন আর এটাতে এনার্জি. এই এটা হচ্ছে এনার্জি আর এটা হচ্ছে গিয়া ফ্রিকোয়েন্সি. এনার্জি ফ্রিকোয়েন্সি, এনার্জি অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল. এনার্জি অ্যান্ড ফ্রিকোয়েন্সি হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল. এনার্জি ফ্রিকোয়েন্সি ডিরেক্টলি প্রপোর্শনাল, এটাই হচ্ছে ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি. তাহলে আমরা লিটল বিট জেনে নিলাম ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা কি,
ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরির যেটা মানে মেইন থিম, এখানে বলা হয়েছে যে ইউনিট অফ এনার্জি কোয়ান্টা, দ্যাট ইজ এনার্জিকে ইউনিটে ভাগ করা যায়। অ্যান্ড ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরিটা হচ্ছে যে ই ইজ প্রপোর্শন নিউ, দ্যাট মিন্স এনার্জি অফ লাইট, এনার্জি অফ মানে এনার্জি অফ লাইট বেসিক্যালি বলতে, তো এনার্জি অফ লাইট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু ফ্রিকোয়েন্সি অফ দ্যাট লাইট। এটা ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম থিওরি, অ্যান্ড এটাকে বেস করেই জার্মান সায়েন্টিস্ট নিলস বোর 1913 এ বোর অ্যাটম মডেল পাবলিশ করে। ওকে, সো নাও দেয়ার আর থ্রি পয়েন্টস অফ বোর অ্যাটম মডেল, দেয়ার আর থ্রি পয়েন্টস অফ বোর অ্যাটম মডেল, অর দেয়ার আর থ্রি কনসেপ্টস অফ বোর অ্যাটম মডেল, দেয়ার আর থ্রি পয়েন্টস অফ বোর অ্যাটম মডেল। আমার একটা কথা ছিল স্যার, আমরা যে মানে আগে যে আমরা মডেল গুলা পড়েছি, যে রাদারফোর্ড অ্যাটমিক মডেল পড়লাম আমরা, তার এখানে তো আপনার মানে একটা মডেলের কিছু লিমিটেশন আছে, আবার কিছু মানে মডেলটা কিসের উপর বেস করে বা কি করা, মডেলটা অনেকগুলা পয়েন্ট এক্সপ্লেন করা আছে, তো এইগুলা কি আমাদের লাইক পুরাটুকু মুখস্থ করতে হবে মানে এক্সামের জন্য এরকম কিছু? সাপোজ রাদারফোর্ড মডেল বেসিস কোশ্চেন কি, রাদারফোর্ড মডেল তোমাকে দিবে, রাদারফোর্ড মডেল মেনশন করে বলবে যে রাইট ডাউন দা পোস্টুলেটস অফ দা গিভেন মডেল, রাইট ডাউন দা লিমিটেশনস অফ দা গিভেন মডেল। তাহলে তুমি পোস্টুলেটস মেনশন করতে হবে, লিমিটেশন মেনশন করতে হবে, এটা হচ্ছে তোমার সিকিউ লেভেলের কোশ্চেন। আর এমসিকিউ লেভেলের কোশ্চেন যে হুইচ অফ দা ফলোয়িং কারেক্ট ফর রাদারফোর্ড মডেল, হুইচ অফ দা ফলোয়িং ইনকারেক্ট ফর রাদারফোর্ড মডেল, তাহলে তোমার ওই স্টাডিটা থাকতে হবে। ওকে, সো দেয়ার আর থ্রি কনসেপ্ট অফ বোর অ্যাটম মডেল। দ্য ফার্স্ট কনসেপ্ট ইজ, দ্য ফার্স্ট ওয়ান ইজ কনসেপ্ট অফ, কনসেপ্ট অফ স্টেশনারি স্টেশনারি এনার্জি লেভেল। কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, আর সিম্পলিফাই করলে কনসেপ্ট অফ এনার্জি লেভেল, কনসেপ্ট অফ এনার্জি লেভেল। তাহলে কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল সিম্পলি করলে কনসেপ্ট অফ এনার্জি লেভেল, কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেলে কি বলা আছে শোনো, ইন অ্যান অ্যাটম তাহলে ইন অ্যান অ্যাটম ইলেকট্রন মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সাম পারমিটেড ফিক্সড সার্কুলার পাথ, পারমিটেড ফিক্সড সার্কুলার পাথ, ফিক্সড। রাদারফোর্ডের টাইমে আমরা ওটা ফিক্স করতে পারিনি, এই সময় এসে বোর অ্যাটম মডেলে এটা কি বলা হয়েছে, ফিক্সড, ফিক্সড এনার্জি পাথ। তাহলে ইন অ্যান অ্যাটম ইলেকট্রন মুভিং অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন সাম পারমিটেড, মানে ওগুলো পারমিটেড, they are called energy level or shell or orbit. আর আমরা সেই সার্কুলার পাথটাকে কি বলি, সামটাইম বলি এনার্জি লেভেল, এনার্জি লেভেল, সামটাইমস এটা বলি যে এনার্জি লেভেল, সামটাইমস এটাই বলি যে শেল, অ্যান্ড সামটাইমস এটাই মেনশন করি অরবিট। মানে আমরা যেটাকে এনার্জি লেভেল মেনশন করতেছি ওইটাই আসলে এনার্জি শেল, ওইটাই হচ্ছে অরবিট। ওই সার্কুলার পাথটাই হচ্ছে এনার্জি লেভেল, সার্কুলার পাথটাই হচ্ছে শেল, এন্ড সার্কুলার পাথটাই হচ্ছে অরবিট। দে আর কল্ড এনার্জি লেভেল অর শেল
or orbit. During revolving, fixed energy path, during revolving fixed energy path, electron doesn't absorb or emit energy. So what does it mean? During revolving fixed energy path, electron doesn't absorb or emit energy. Electron kono energy absorb korbe na emit korbe na. Yes, sir. The energy paths are respectively K shell, L shell, M shell, etc. They are denoted by n equal to 1, 2, 3, etc. মানে তোমার কনসেপ্ট অফ এনার্জি লেভেল যেটা মানে বোর অ্যাটম মডেলের যেটা কনসেপ্ট অফ এনার্জি লেভেল এই কনসেপ্ট অফ এনার্জি লেভেলের এটা হচ্ছে কি তোমার ইউ নো যে ইলাবোরেটেড মানে তোমাদের বইয়ে দা থ্রি কনসেপ্ট আর মেনশন দা থ্রি কনসেপ্ট আর মেনশন বাট এরকম করে মেনশন করে নাই যে দেয়ার আর থ্রি কনসেপ্ট ওটা ওয়াজ দা কন্টিনিউয়াস মানে তোমাদের বইয়ে হচ্ছে যে টেক্সটবুকে যেটা আছে সেটা হচ্ছে কন্টিনিউয়াস যে এই যে বোর অ্যাটম মডেল হেয়ার সাম এরকম কাজ বাট তোমরা এটাকে কি করতেছো এখন ডিভিশন করে নিচ্ছ এর মধ্যে এই ডিভিশনটা যেটা সেটা হচ্ছে এনার্জি লেভেলের কনসেপ্ট এনার্জি লেভেলের কনসেপ্টের মধ্যে ইউ উইল ফাইন্ড অল দ্য কারেকশন অফ রাদারফোর্ড অ্যাটম মডেল অল দ্য কারেকশন অফ রাদারফোর্ড অ্যাটম মডেল লেটস সিং যে রাদারফোর্ড অ্যাটম মডেলের ফেইলার কি ছিল রাদারফোর্ড অ্যাটম মডেলের ফেইলার ছিল হচ্ছে কি এখানে কোনো ফিক্সড এনার্জি লেভেলের কথা বলেনি এখানে সেটাই মেনশন করা আছে রাদারফোর্ড অ্যাটম মডেলের ফেইলার কোথায় ছিল ফেইলার ছিল হচ্ছে যে তোমার ইলেকট্রন যে এনার্জি অ্যাবজর্ব করবে রেডিয়েট করবে তার একটা পসিবিলিটি ছিল এই পসিবিলিটিসটাকে কিভাবে আমরা রাদারফোর্ড অ্যাটম মডেল দিয়ে ডিনাই করব সেটা কিন্তু রাদারফোর্ড অ্যাটম মডেলে মেনশন ছিল না আর বোর অ্যাটম মডেল দেখো এটাই মেনশন করেছে যে কোন এনার্জি অ্যাবজর্ব করবে না বা ইমিট করবে না তাহলে রাদারফোর্ড অ্যাটম মডেলের যে লিমিটেশনটা তার লিমিটেশনটাই কি হচ্ছে অনেকটা রিমুভ করা গেছে বোরের কনসেপ্ট অফ স্টেশনের এনার্জি লেভেল দিয়ে তো এই এন এর ভ্যালু দিয়ে আমরা এটাকে ডিনোট করি এন ইকুয়াল টু ওয়ান ফার্স্ট এনার্জি লেভেল এন ইকুয়াল টু টু সেকেন্ড এনার্জি লেভেল এন ইকুয়াল টু থ্রি হলে থার্ড এনার্জি লেভেল দা দেয়ার আর বা এরকম আর কি দা নাম্বার অফ ইলেকট্রন দা নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান এনার্জি লেভেল অবে টু এন স্কোয়ার রুল The number of electrons in an atom in an energy level of a 2n square rule 2n square rule এটা একটা ভাইটাল পয়েন্ট মার্ক করে রাখে 2n square rule 2n square the number of electron in an energy level of a 2n square rule the number of electron in an energy level of a 2n square rule thus by hence
দ্য নাম্বার অফ ইলেকট্রন ইন কে শেল ইজ 2, এল শেল ইজ 8, এম শেল ইজ 18 অ্যান্ড সো অন। সো প্রিজার্ভ দিস অ্যান্ড দিস ডেসক্রিপশন উইল হেল্প ইউ এ লট, দিস টাইপ অফ ডেসক্রিপশন উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল ম্যাটার মোর প্রিসাইজলি অ্যান্ড ইজিলি। সো কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, যেটা এই কনসেপ্টের যে ডেসক্রিপশনটা রাইট নাও ইন ফ্রন্ট অফ ইউ, জাস্ট কিপ দিস, দেখবা যে কিভাবে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট কোশ্চেনে তুমি ফেস করতে পারো। জাস্ট পুট ইট ডাউন ইন ওর খাতা। তাহলে কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল এভরি সেন্টেন্স ফলো করো, যে ইন অ্যান অ্যাটম ইলেকট্রন moving around the nucleus in some permitted fixed energy bus, they are called energy levels or shells or orbits. During revolving fixed energy bus, electron doesn't absorb or emit energy. The energy paths are respectively k, l, m, etc. And they are denoted by n equal to 1, 2, 3, etc. And the number of electrons in an energy level obey to any square rule. Hence, the number of electrons in KCL kata hobe tale 2, and 2n square jokhon hobe, nr value jokhon 1, nr value 1, KCL time e ki, nr value 1, 2n square rule, KCL, tale KCL hole, 2 into 1 square kata hoy 2, L shell, 2 into 2 square kata hoy 8, এম শেল 2 × 3² কত হবে 18। তাহলে ইলেকট্রন অ্যাকোমোডেট করতে পারতেছে রেসপেক্টিভলি কত 2, 8, 18, এন্ড দিস রুল ইজ কল টু এন স্কোয়ার রুল, দিস ইজ কল টু এন স্কোয়ার রুল। দ্য লাস্ট সেন্টেন্স অফ দিস পার্ট ইজ দ্য লেজার ভ্যালু অফ এন, the laser value of n is mean, eta di conclusion, the laser value of n is mean laser energy level, অর্থাৎ n এর value যত কম হবে সেটা তত lower energy level, n এর value যত কম হবে সেটা তত lower energy level. And keep this properly, keep this properly, and compared to anywhere of this part, you will get better support here, you are getting better support. So ei je concept ta ekebari detail concept ta mane tomar sath jonno jeta convenient shebhabe eta mention kora hobe. That ami future e mone kore dibo je ami oi class e এই কথাটা বলেছিলাম, জাস্ট ট্রাই টু রিকল। তাহলে এটা হচ্ছে কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, আন্ডারস্টুড কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল, দিস ইজ দা এন্টায়ার কনসেপ্ট অফ স্টেশনারি এনার্জি লেভেল। বোর কনসেপ্টের দা ভাইটাল পার্ট হেয়ার, বোর মডেলের দা মেজর অ্যান্ড ভাইটাল পার্ট। And the second concept is concept of angular momentum. Concept of angular momentum. The next concept is concept of angular momentum. Angular momentum. দেখো momentum টা কি? মোমেন্টাম হচ্ছে ম্যাস ভেলোসিটি, মোমেন্টাম হচ্ছে কোন অবজেক্ট মানে কোন পার্টিকেলের ম্যাস ভেলোসিটি,
মোমেন্টাম হচ্ছে একটা পার্টিকেলের ম্যাস ভেলোসিটি। তবে ওইটা যদি হয় লিনিয়ার মোমেন্টাম, অর্থাৎ পাথটা যদি হয় লিনিয়ার পাথ, আর যদি পাথটা হয় অ্যাঙ্গুলার পাথ, অ্যাঙ্গুলার পাথ, তাহলে ওইটাকে বলে অ্যাঙ্গুলার মোমেন্টাম, দেন ওটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর যখন অ্যাঙ্গুলার মোমেন্টাম, তখন মোমেন্টামের সাথে আর অ্যাড হয়, আর আর ফর রেডিয়াস, আর ফর রেডিয়াস, তাহলে ফাইনালি অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে এম ভি আর। অ্যাঙ্গুলার মোমেন্টাম পার্টটা হচ্ছে এম ভি আর, অ্যাঙ্গুলার মোমেন্টাম ইজ এম ভি আর। তাহলে হোয়াট ইজ দিস কনসেপ্ট, যে কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভেরি সিম্পল কনসেপ্ট, জাস্ট ওয়ান সেন্টেন্স। সেন্টেন্সটা এরকম, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ দ্য ইন্টিজার মাল্টিপল অফ এইচ বাই টু পাই। ভেরি সিম্পল, ওয়ান সেন্টেন্স, দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ দ্য ইন্টিজার মাল্টিপল অফ এইচ বাই টু পাই। অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ দ্য ইন্টিজার মাল্টিপল অফ এইচ বাই টু পাই, দ্যাট মিন এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। দ্যাট মিনস এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই। দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, দিস ইজ দ্য কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম। জাস্ট এই দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রন ইজ দ্য ইন্টিজার মাল্টিপল অফ এইচ বাই টু পাই, হোয়ার এম ইজ ইকুয়াল টু মাস অফ ইলেকট্রন এন্ড এটা কেজির ইউনিটে, ভি হচ্ছে ভ্যালোসিটি অফ ইলেকট্রন যেটা মিটার পার সেকেন্ড ইউনিটে, আর ইজ রেডিয়াস অফ এনার্জি লেভেল যেটা মিটার, এন ইজ ইকুয়াল ইন্টিজার, দ্যাট মিন্স এন ইজ ইকুয়াল টু মানে দ্যাট মিন্স হচ্ছে গিয়া ওয়ান কমা টু কমা থ্রি এটসেট্রা, এন্ড পাই তো পাই ও এইট আছে, এইট ইজ ইকুয়াল টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এইট ইজ ইকুয়াল টু হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এন্ড দ্য ভ্যালু অফ প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট ইজ 6.626 × 10⁴ মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। So that the angular momentum of electron is the integer multiple of h by 2 pi, that means m v r is equal to n h by 2 pi. তাহলে কি বোঝায় যে angular momentum of electron, that means this part, is integer multiple of h by 2 pi. m here mass of electron, velocity of electron, radius of energy level, n integer and h is a Planck's constant. H here is the Planck's constant, and this is 6.626 × 10⁴ meter square kg per second. Meter square kg per second. তবে তোমাদেরকে একটু নোট দিয়ে রাখতেছি যে প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ভ্যালু যেটা 6.626 × 10⁴ সামটাইম ইউ উইল ফলো যে দ্য ইউনিট ইজ মেনশন জুল সেকেন্ড, দ্য ইউনিট ইজ মেনশন জুল সেকেন্ড, সো কিপ দিস নোট, এইচ ইজ ইকুয়াল টু 6.626 × 10⁴ জুল সেকেন্ড, 6.626 × 10⁴ জুল সেকেন্ড যদি দেখো তাহলে এটাও মনে করবা দিস ইজ কারেক্ট অলসো।
তাহলে এইচ এর প্ল্যাঙ্ক কনস্ট্যান্টের ইউনিট জুল সেকেন্ড, জুল সেকেন্ড, ওকে। বাট হেয়ার ইট ইজ মেনশন মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড, কেন মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড? কি করে দেখো, এমভিআর এর দিকে ফলো করো, এমভিআর দিকে ফলো করো, যদি তাহলে এমভিআর এর জায়গায় এম কত? কেজি। ভি কি? মিটার পার সেকেন্ড। আর কি? মিটার। ফলো করছো? এমভিআর, এম কি? কেজি। ভি কি? মিটার পার সেকেন্ড। আর কি? মিটার। তাহলে ফাইনালি কি হয় দেখো তো, মিটার মিটার কি? মিটার স্কোয়ার কেজি ফর কি? কেজি। পার সেকেন্ড কি? পার সেকেন্ড। দেখছো কি করে আসছে, একটু নোটিস করতে হবে তো। এটা নোটিস করতে হবে তো যে এমভিআর ইজ ইকুয়াল টু, এমভিআর ইজ ইকুয়াল টু হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এমভিআর ইজ ইকুয়াল টু মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। তাহলে তুমি ভাবতে পারো যে স্যার এটা তো এমভিআর ইজ ইকুয়াল টু, ফলো করো যে এমভিআর ইজ ইকুয়াল টু যদি এন এইচ বাই টু পাই হয়, এমভিআর এর যে ইউনিট হবে মানে লেফট এর রাইটে তো ম্যাচ করতে হবে, তাহলে লেফটে যদি মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড হয়, রাইটে এইচ হ্যাজ অনলি দা ইউনিট, এইচ হ্যাজ অনলি দা ইউনিট, তাহলে এমভিআর এর যে ইউনিটটা হবে সেটাই হচ্ছে এইচ এর ইউনিট। অ্যান্ড দিস ইজ ওয়াই এইচ কে মেনশন করা হচ্ছে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। বাট অপশন ক্যান বি জুল পার সেকেন্ড, ইয়ে সরি জুল পার সেকেন্ড না, জুল সেকেন্ড। তাহলে দিস দা কনসেপ্ট অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, অ্যান্ড রিমেম্বার দিস অ্যাজ অ্যান ইকুয়েশন, রিমেম্বার দিস অ্যাজ অ্যান ইকুয়েশন, রিমেম্বার দিস অ্যাজ অ্যান ইকুয়েশন। তোমরা এটাকে একটা ইকুয়েশন হিসেবে ইউ ক্যান রিমেম্বার। ফর এক্সাম্পল আই ক্যান আস্ক ইউ, অর উই ক্যান আস্ক ইউ যে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইন দ্য লোয়েস্ট এনার্জি লেভেল, ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন ইন দ্য লোয়েস্ট এনার্জি লেভেল, অর্থাৎ লোয়েস্ট এনার্জি লেভেলে যে ইলেকট্রন আছে তার অ্যাঙ্গুলার মোমেন্টাম কত। তার মানে কি? ইট ইজ দ্য ক্যালকুলেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ইট ইজ দ্য ক্যালকুলেশন অফ অ্যাঙ্গুলার মোমেন্টাম, ভেরি সিম্পল। তাহলে এম ভি আর ইজ ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, এন এইচ বাই টু পাই, রাইট? তো এন এইচ বাই টু পাই হলে এন এর ভ্যালু কত? ওয়ান, বিকজ ইট ইজ লোয়েস্ট এনার্জি লেভেল। এইচ এর ভ্যালু কত? 6.626 × 10⁻¹⁴ এন্ড টু ফর টু এন্ড পাই ফর 3.14, পাই এর ভ্যালু 3.14। তাহলে ফ্রম দিস ইউ ক্যান অবটেইন দ্য ভ্যালু, ঠিক না? তাহলে কত আসলো এটা? 6.626 × 10⁻¹⁴ ডিভাইড হচ্ছে 2, ডিভাইড হচ্ছে 3.14 ইজ ইকুয়াল হলো 1.05 × 10⁻¹⁵, 1.05 × 10⁻³¹, ওকে। এন্ড ইউনিট কি হবে? কেজি বা মিটার স্কোয়ার, ফার্স্টে বললে মিটার স্কোয়ার কেজি পার সেকেন্ড। এন্ড ইট ইজ ভেরি সার্টেন যে দিতে পারে এটা, ইউ নিড টু বি ক্যালকুলেট দিস। সো ইউ থিঙ্ক দিস যে অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ ইলেকট্রনের যে ইকুয়েশনটা এনভিআর ইকুয়াল টু এন এইচ বাই টু পাই, ইট হ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন। তাহলে এটাকে আমরা কি হলো, অ্যাট দ্য সেম টাইম একটা ক্যালকুলেশন হয়ে গেল, রিমেম্বার দিস, হ্যাঁ, যে আমরা চাইলে এই ইকুয়েশনটা দিয়ে তোমাদেরকে কি করতে পারি, ইলেকট্রনের অ্যাঙ্গুলার মোমেন্টাম আস করতে পারি।
বাট এটা কনসেপ্টের পার্ট না, মানে কনসেপ্টের অ্যাপ্লিকেশন, কনসেপ্টের জন্য এটা মেনশন করবা না। এন্ড দ্য লাস্ট কনসেপ্ট অফ ইজ মডেল এন্ড দ্য থার্ড কনসেপ্ট ইজ কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ। দ্য লাস্ট কনসেপ্ট ইজ কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ। তো তোমরা ফলো করবা যে তোমাদের বইয়ে পয়েন্ট দেওয়া আছে, মানে টাইটেল দেওয়া নাই, মানে পয়েন্টটা মেনশন করা আছে, পয়েন্ট হিসেবে ওয়ান টু করে বলা আছে, বাট সেখানে না থ্রি নাম্বার কোনো নাম্বার দেওয়া হয়নি, থ্রি নাম্বার হিসেবে কোনো নাম্বার নাই, বাট ডেসক্রিপশনটা ঠিক আছে। তো আমরা ওইটাকে মানে এখন নাম্বারিং করলাম আর কি, ওয়ান টু থ্রি। এমন না যে ওয়ান টু থ্রি এর মানে প্রিন্সিপালটা নাই, তা না, ওয়ান টু থ্রি তিনটা প্রিন্সিপালই আছে, বাট ওখানে নাম্বার হিসেবে দেখবা ওয়ান অ্যান্ড টু দেওয়া। বাট এখন আমরা এটাকে লাস্ট যে ওই বড় মডেলের যেটা তোমাদের বইয়ে ফিনিশিং যেটা, সেটাই হচ্ছে এখন থার্ড। তো কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, হোয়াট ইজ সেইড হেয়ার দেখো, ইট ইজ ট্রু যে তুমি বলে আসছো যে ডিউরিং রিভলভিং প্রিন্সিপাল এনার্জি লেভেল। আচ্ছা এখানে একটা ওয়ার্ড আসলো কি যে প্রিন্সিপাল এনার্জি লেভেল, প্রিন্সিপাল এনার্জি লেভেল এটার কারণে বলা হয় যে তোমাদেরকে শেয়ার করা হয় না, বাট যেটা আছে সেটা হচ্ছে যে এনার্জি লেভেলে দেয়ার আর সাম সাব লেভেল। এনার্জি লেভেলেও কি থাকে? সাব লেভেল থাকে, এনার্জি লেভেলে সাব লেভেল থাকে, যেটার আইডিয়া তোমাদেরকেও দেয়া হবে। তাহলে সাব লেভেল আছে বলে যেটা মেইন পাথ, এই যে মেইন পাথ যেগুলো মেইন পাথ, যেগুলো হচ্ছে এন এর ভ্যালু, এন ইকুয়াল টু ওয়ান, এন ইকুয়াল টু টু, এন ইকুয়াল টু থ্রি, এই যে এন এর ভ্যালু, এগুলো হচ্ছে এনার্জি লেভেল হিসেবে কনসিডার করতেছ, অরবিট হিসেবে কনসিডার করতেছ। এই এনার্জি লেভেলকে মেনশন করা হচ্ছে প্রিন্সিপাল এনার্জি লেভেল, মেইন এনার্জি লেভেল। প্রিন্সিপাল এনার্জি লেভেল মানে মেইন এনার্জি লেভেল, কারণ এছাড়াও কিছু লেভেল আছে যেগুলো হলো সাব লেভেল, যার কারণে প্রিন্সিপাল ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে। তো ডিউরিং রিভলভিং প্রিন্সিপাল এনার্জি লেভেল, যেটা বলে আসছো তুমি যে ইলেকট্রন ডাজেন্ট অ্যাকসেপ্ট, বা অ্যাকসেপ্ট না বলে অ্যাবজর্ব বলতে পারো, যেটা বলেছিলাম তখন ডাজেন্ট অ্যাবজর্ব অর এমিট এনার্জি। এই কথাটা আমরা কনসেপ্ট অফ এনার্জি লেভেলে বলে আসছি না, বাট এটার কন্টিনিউশন হিসেবে এখন বলছি যে হাউএভার এটার কন্টিনিউশন হিসেবে যে তুমি বলতেছো যে ডিউরিং রিভলভিং প্রিন্সিপাল এনার্জি লেভেল ইলেকট্রন ডাজেন্ট অ্যাবজর্ব এমিট এনার্জি, বাট এরপরে অ্যাড করতেছো যে হাউএভার ইলেকট্রন অ্যাবজর্ব অর এমিট এনার্জি হোয়াইল ইট ইজ মুভিং ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার এনার্জি লেভেল। আচ্ছা তুমি কি মিন করতে চাচ্ছ, যে তুমি ফার্স্টে স্বীকার করে নিছো, মানে তুমি ফার্স্টে মেনশন করে নিছো যে ডিউরিং রিভলভিং প্রিন্সিপাল এনার্জি লেভেল ইলেকট্রন ডাজেন্ট অ্যাবজর্ব এমিট এনার্জি,
ইলেকট্রন কোন এনার্জি অ্যাবজর্ব করবে না, এমিট করবে না। হাউএভার ইলেকট্রন অ্যাবজর্ব এনার্জি, এমিট এনার্জি, কিন্তু কখন সেটা? হোয়াইল ইট ইজ মুভিং ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার, হোয়াইল ইট ইজ মুভিং ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার, তার মানে তুমি মিন করতে চাচ্ছ যে ইলেকট্রন, এই যে ইলেকট্রন ধরো ফার্স্ট এনার্জি লেভেলে, সেকেন্ড এনার্জি লেভেলে, থার্ড এনার্জি লেভেলে যখন ইলেকট্রন মুভিং করে, সেই ইলেকট্রন কোনো এনার্জি অ্যাবজর্ব করে না বা রেডিয়েট করে না। এটার মানে বুঝাচ্ছ যে ওই ইলেকট্রনের যে নিজের এনার্জিটা আছে, অর্থাৎ তার যে এনার্জিটি আছে সেটা ঠিক, আর ওই এনার্জি থেকে সে কোনো এনার্জি অ্যাবজর্ব করবে না বা রেডিয়েট করবে না, এটা বুঝাচ্ছ। মনে করো তার কাছে এনার্জি আছে 10 ইউনিট, ইলেকট্রনের, এই ইলেকট্রনের কাছে ধরো এনার্জি আছে হচ্ছে কত, 10 ইউনিট। এই ইলেকট্রন কখনোই এই 10 ইউনিট থেকে কোনো, এই 10 ইউনিট থেকে কোনো এনার্জি সে কি করবে না, এমিট করবে না। এটা থেকে সে কোনোটা এনার্জি, কোনো এনার্জি এই 10 ইউনিট থাকবে যতক্ষণ সে ফার্স্ট এনার্জি লেভেলে আছে। এটা যখন ধরো মনে করো কথার কথা 20 ইউনিট, এটা সাপোজ কথার কথা 30 ইউনিট, তাহলে দেখা যাবে যে ফার্স্ট এনার্জি লেভেলে যে ইলেকট্রন যতক্ষণ সে ফার্স্ট এনার্জি লেভেলে আছে তার কাছে 10 ইউনিট এনার্জি থাকবে, যেটা সেকেন্ড এনার্জি লেভেলে আছে তার কাছে 20 ইউনিট থাকবে, যে থার্ড এনার্জি লেভেলে থাকতে হলে তার কাছে কত ইউনিট থাকবে, 30 ইউনিট থাকবে। অর্থাৎ রিভলভিং অবস্থায় কোন এনার্জি অ্যাবজর্ব করবে না বা রেডিয়েট করবে না। বাট ইলেকট্রন যদি একটা এনার্জি লেভেল থেকে তার আপার এনার্জি লেভেলে মুভ করে, জাম্প করে, মুভ করে আর জাম্প করে, অথবা পরবর্তীতে আবার সেখান থেকে ব্যাক করে, কি হয়, ব্যাক করে, তাহলে তখন রেসপেক্টিভলি এনার্জি অ্যাবজর্ব হবে, রেডিয়েট হবে, দেন কি হবে, অ্যাবজর্ব হবে, রেডিয়েট হবে। তার মানে হলো এরকম যে এটা যদি টেন থেকে, এটা যদি ফার্স্ট এনার্জি লেভেল থেকে সেকেন্ড এনার্জি লেভেলে মুভ করে, তাহলে তাকে আরো কতটুকু এনার্জি নিতে হবে, 10 ইউনিট এনার্জি, আরো কতটা এনার্জি তাকে অ্যাবজর্ব করতে হবে, 10 ইউনিট এনার্জি। তাহলে এই যে 10 ইউনিট এনার্জি সে কি করছে, নতুন মানে অ্যাবজর্ব করছে। এন্ড আবার যদি সে সেকেন্ড এনার্জি লেভেল থেকে ফার্স্ট এনার্জি লেভেলে ফিরে আসে, তাহলে আবার ওই 10 ইউনিট কি করবে, এমিট করবে। তার মানে হচ্ছে যে যেটা ফিক্সড এনার্জি সেটা কোনোভাবেই কি হবে না, তোমার টাচ করা যাবে না, তুমি এক্সট্রাটাই অ্যাবজর্ব করছো, এক্সট্রা থেকেই তুমি এমিট করবে, এক্সট্রা অ্যাবজর্পশন হবে, এক্সট্রা থেকেই কি হবে, এমিশন হবে, এটাই মিন করতেছ। তাহলে একটা জিনিস কি বলতে পারো না তোমরা, যে কখনোই ইলেকট্রন আপার লেভেল থেকে লোয়ার লেভেলে আসবে না, মানে এমনটা, সেটা হচ্ছে যে ধরো আপার মানে লোয়ার লেভেল থেকে সে আপার লেভেলে গেছে, সেখান থেকে আবার লোয়ার লেভেলে ফিরে আসবে, কিন্তু কখনো এমনটা হচ্ছে না যে আপার লেভেল থেকে লোয়ার লেভেলে যাচ্ছে আবার লোয়ার লেভেল থেকে আপার লেভেলে আসছে, এমনটা কখনো হবে না। ফার্স্টে সে আপার লেভেলে যাবে, এরপরে আবার সে লোয়ার লেভেলে আসবে। তার মানে তুমি বলতে পারো যে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন, নট রেডিয়েশন অ্যাবজর্পশন, আগে অ্যাবজর্পশন ফলোড বাই রেডিয়েশন, অ্যাবজর্পশন রেডিয়েশন, নেভার সে রেডিয়েশন অ্যাবজর্পশন। তাহলে এটাই মিন করতেছো যে হোয়াইল ইট ইজ মুভিং দেন ওয়ান এনার্জি লেভেল টু অ্যানাদার এনার্জি লেভেল, দেন ইট উইল অ্যাবজর্ব অর এমিট এনার্জি, তখনই এনার্জি অ্যাবজর্পশন করবে, রেডিয়েশন করবে। টু মুভ আপ হায়ার এনার্জি লেভেল, টু মুভ আপ হায়ার এনার্জি লেভেল, হায়ার এনার্জি লেভেলে যদি মুভ করতে চায়, টু মুভ আপ হায়ার এনার্জি লেভেল, এনার্জি এনার্জি ইজ অ্যাবজর্ব, ভাইস ভার্সা, টু মুভ ডাউন লোয়ার এনার্জি লেভেল, লোয়ার এনার্জি লেভেল
টু মুভ ডাউন যদি মুভ করে, টু মুভ ডাউন লোয়ার এনার্জি লেভেল, এনার্জি এনার্জি ইজ এমিটেড, তাহলে এনার্জি অ্যাবজর্ব করবে দেন এমিট করবে, দেন এনার্জি অ্যাবজর্ব করবে দেন এমিট করবে। দিস এনার্জি, দিস এমিটেড এনার্জি, দিস এমিটেড এনার্জি, দিস এমিটেড এনার্জি ক্রিয়েট ক্রিয়েট অ্যাটমিক স্পেকট্রাম। এই এমিটেড এনার্জি দিয়েই অ্যাটমিক স্পেকট্রামটা ক্রিয়েট হয়। অ্যাটমিক স্পেকট্রাম এই ওয়ার্ডটা তোমাদের কাছে এখন টোটালি নিউ। অ্যাটমিক স্পেকট্রাম, অ্যাটমিক স্পেকট্রামটা হচ্ছে তোমাদের কাছে একেবারেই একটা নিউ ওয়ার্ড অ্যাটমিক স্পেকট্রাম। এটা নিয়ে একটু কথা বলবো আমি, বাট দিস পার্ট ইজ কনসেপ্ট অফ এনার্জি চেইন, দিস পার্ট ইজ কনসেপ্ট অফ এনার্জি চেইন। So whenever you need to describe Bohr atom model, whenever you need to mention Bohr atom model, then mention how I mention here. You mention Bohr atom model, that there are three concepts of Bohr atom model and they are as following. Number one, concept of a stationary energy level. Number two, concept of angular momentum. And number three, concept of energy change. And try to mention how much I mentioned here. অতটা আমি মেনশন করেছি সেটাকে মেনটেন করার চেষ্টা করবা। তাহলে এই যে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ, এখানে এনার্জি চেঞ্জের ইস্যুটা আসছে কি করে? এনার্জি চেঞ্জ হয়, ইলেকট্রন এনার্জি অ্যাবজর্ব করে, রেডিয়েট করে, আর না হতে স্পেকট্রাম পাই কিভাবে আমরা? অ্যাকচুয়ালি এইটা হচ্ছে আনসার অফ গেটিং স্পেকট্রাম। This is the answer of getting spectrum. This is the spectrum power jay tahole. Kibhabe ekta visible light power jay? Ki kore radio wave power jay? Kibhabe microwave power jay? Kibhabe UV light power jay? Different light kibhabe power jay? Atomic spectrum na hole ki kore light power jay? Tai ei concept is necessary. Suppose I can ask you when atomic spectrum is produced, why atomic spectrum is found, tar mane ei concept ta helps you to say je how and when atomic spectrum is produced, kokhon atomic spectrum produce hoy, ki diye atomic spectrum produce hoy, kisher sahajye, সেটা হচ্ছে ওই যে রেডিয়েটেড এনার্জি, এই যে এমিটেড এনার্জি, যে এনার্জিটা এমিট করে কোন কোন কিছু, তখন সেই এমিটেড এনার্জি থেকে স্পেকট্রাম পাওয়া যায়। স্পেকট্রামের একটা সিম্পল এক্সাম্পল দিয়ে তোমাদের একটু আইডিয়া দিতে চাচ্ছি আমি। একটু ছোট্ট এক্সট্রা আইডিয়া, সেটা হচ্ছে যে অ্যাটমিক স্পেকট্রাম, অ্যাটমিক স্পেকট্রাম, তাহলে অ্যাটমিক স্পেকট্রামের যে আইডিয়াটা সেটা একটু তোমাদের সাথে শেয়ার করা। এটা হচ্ছে যে অ্যাটমিক স্পেকট্রাম হলো এ ফর্ম অফ ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এই ওয়ার্ডটা কিন্তু তোমরা কোন না কোথাও দেখবা, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, ইউ মাস্ট সি দিস, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এটা মানে হচ্ছে যে কোন বডি থেকে যখন এনার্জি এমিট হয়, কোন বডি থেকে যখন এনার্জি এমিট হয়, সেই এনার্জিটা
এমিট হয় হচ্ছে ইএমআর ফর্মে। এনার্জি রেডিয়েশন মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এনার্জি রেডিয়েশন হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, এনার্জি রেডিয়েশন এটাই হচ্ছে কি ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন, যার একটা ফর্ম হচ্ছে অ্যাটমিক স্পেকট্রাম। এনার্জি রেডিয়েশন মানে হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। তোমরা যদি ওয়ার্ডটাকে চিন্তা করো, একটা পার্ট আছে কি ইলেকট্রো, অ্যানাদার পার্ট আছে কি ম্যাগনেটিক, তার মানে যখন এনার্জি এমিশন হয় কোন অ্যাটম থেকে, যখন এনার্জি এমিশন হয় সেই এমিটেড এনার্জির উপরে দুইটা ফিল্ড কাজ করে, একটা ইলেকট্রিক ফিল্ড একটা ম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ডের অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ডের কম্বিনেশনে এনার্জি রেডিয়েট হয়, ইলেকট্রিক ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের ইনফ্লুয়েন্সে এনার্জি রেডিয়েট হয়, যেটাকে বলা হয় ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। আর এই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা কি, তার মানে এনার্জি রেডিয়েশন, আর সেখান থেকে কি হয় অ্যাটমিক স্পেকট্রাম হয়। তোমাদেরকে বলি একটা এক্সপেরিমেন্টের কথা, ধরো সানলাইট, সানলাইট আমরা না এরকম কোন সানলাইটকে যদি খুব একটা খুব ফাইন মানে খুব মাইনিউট একটা হোল, খুব ন্যারো একটা হোল, খুব মাইনিউট একটা হোল, খুব সূক্ষ্ম একটা হোলের ভিতর দিয়ে এই লাইটটাকে পাস করি, পাস করার পরে এদিক থেকে লাইনটা বেরিয়ে আসবে, এই লাইনটাকে আমরা একটা প্রিজমের ভেতর দিয়ে পাস করব। প্রিজম শুনে থাকবে তোমরা নামটা প্রিজম, যখন আমরা এই প্রিজমের ভেতর দিয়ে পাস করি, পাস করি প্রিজমের ভিতর দিয়ে, তখন কি হয় এই লাইনের স্প্লিটিং হয়, এই লাইনটা কি হয় স্প্লিটিং হয়। তার মানে সানলাইটের যে রেটা, সানলাইট থেকে যে রেটা পাস হইল, সানলাইট থেকে যে রেটা পাস হইল, এই রেটা একটা লাইন চিন্তা করো, এরকম একটা লাইন যখন প্রিজমের ভিতর দিয়ে পাস হচ্ছে, তখন ওই লাইনটার মধ্যে আবার কি হয়ে গেছে স্প্লিটিং হচ্ছে, ওই লাইনের কি হচ্ছে স্প্লিটিং হচ্ছে, স্প্লিটিং হয়ে সেটা থেকে দেখো কি কি কালার পাওয়া যায়, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, অরেঞ্জ, ইয়েলো, রেড, কি বুঝলা, চেনা লাগতেছে না? সেভেন কালার স্যার, রেইনবো, রেইনবো কালার, দ্যাট মিন সেভেন কালার বা রেইনবো কালার, ঠিক আছে? তাহলে এইভাবে কালারের কি হয় স্প্লিটিং হয়, এইভাবে কালার কি হয় স্প্লিট করে। এইটা একটা, এটা একটা ধরো পেপার, এই পেপারের মধ্যে এই কালার গুলা কি হলো ডিসপ্লে হইতেছে, এই কালারটা কি হচ্ছে ডিসপ্লে হইতেছে না, এই যে কালারটা ডিসপ্লে হইল, রেইনবোটা যে ডিসপ্লে হইল, এইটা একটা স্পেকট্রাম, এটা একটা স্পেকট্রাম, মানে ফর এক্সাম্পল শুধু বললাম যে এটা একটা স্পেকট্রাম, এরকম আমাদের অনেক স্পেকট্রাম আছে। তো যাই হোক, ওই স্পেকট্রাম নিয়েই এখানে বলা হচ্ছে যে স্পেকট্রাম মানে এনার্জি রেডিয়েশন হইতে হবে, এনার্জি রেডিয়েটেড যে এনার্জিটা সেই এনার্জিকে যদি নিজের ভিতর দিয়ে পাস করা হয় তাহলে কি পাওয়া যায় স্পেকট্রাম পাওয়া যায়। সেখান থেকে আর কি এনার্জি রেডিয়েশনের কথাটা আসছে, এনার্জি রেডিয়েশনের ইম্পর্টেন্সটা ওইটাই। তাহলে এই হচ্ছে বোর কনসেপ্ট, ইউনো এই হচ্ছে কি বোরের কনসেপ্ট, কনসেপ্ট অফ বোর অ্যাটম মডেল। নাও যেটা ফলো করবা তোমরা তা হচ্ছে সাকসেস অফ বোর অ্যাটম মডেল, সাকসেস অফ বোর অ্যাটম মডেল যেটা তুমি অ্যাপ্লাই করবা ফর টু আনসার ওয়ান থিং, তা হচ্ছে হোয়াই বোর অ্যাটম মডেল is
more acceptable. Why Bohr atom model is more acceptable? Can Bohr atom model is more acceptable? This is the vital question. This is one vital question in your class. In this time, why Bohr atom model is more acceptable? Between Rutherford and Bohr, which model is more acceptable? Your answer is the Bohr atom model is more acceptable. এখন এই যে বোর অ্যাটম মডেল মোর অ্যাকসেপ্টেবল সেটা যদি মেনশন করতে চাও তাহলে তোমাকে জানতে হবে সাকসেস অফ বোর অ্যাটম মডেল তাহলে সাকসেস অফ বোর অ্যাটম মডেল উইল হেল্প ইউ টু আনসার যে হোয়াই বোর অ্যাটম মডেল ইজ মোর অ্যাকসেপ্টেবল সাকসেস অফ বোর অ্যাটম মডেলের নাম্বার ওয়ান হচ্ছে যে সাকসেসটা সেটা হচ্ছে এনার্জি লেভেল যার একটা সাকসেস হচ্ছে এনার্জি লেভেল কি বললা তুমি যে ফ্রম রাদারফোর্ড মডেল ফ্রম রাদারফোর্ড অ্যাটম মডেল দেয়ার ইজ নো idea of energy level is obtained তুমি বললা যে রাদারফোর্ড অ্যাটম মডেল থেকে there is no idea of energy level is obtained কোনো আইডিয়া পাওয়া যায়নি so that the moving of more electrons in an atom cannot be fixed but cannot be explained তার মানে তুমি সাকসেস অফ বোর অ্যাটম মডেল মেনশন করতে যাইয়া লিমিটেশন অফ বোর অ্যাটম মডেলকে ফ্রন্টে আনতে হবে সাকসেস অফ বোর অ্যাটম মডেলকে বলতে গিয়ে তোমাকে লিমিটেশন অফ রাদারফোর্ড অ্যাটম মডেলকে ফ্রন্টে আনতে হবে অ্যাকচুয়ালি তোমাকে থিঙ্ক করতে হবে যে তুমি আনসার করতে চাচ্ছ কি যে রাদারফোর্ড মডেল থেকে কেন বোর মডেল বেটার কেন এটা মোর অ্যাকসেপ্টেবল তার জন্য তুমি একটু রাদারফোর্ড মডেলের ক্রিটিসিজম করলা So that the moving of more electrons cannot in an atom cannot be explained. Explain kora jayni. In the Bohr model, it can be fixed. Eta ke fix kora geche kothay? Bohr atom model e eshe. বোর অ্যাটম মডেল কি বলছে সেই একটা স্মল সেন্টেন্সে সেটা বলে দাও যে বোর মডেল সেইড দেয়ার আর ডিফারেন্ট এনার্জি পাথ বা এনার্জি লেভেল দেয়ার আর ডিফারেন্ট এনার্জি লেভেল হোয়ার দ্য ইলেকট্রন moving around the nucleus even though success of Bohr model bolte jay dekhbe je there were no points here mane erokom kono point diye eta mention koreni but amar ekta sobshomoy best try thake by student der kache ami jeta chai যে ইফ পসিবল মানে সবসময় যে পসিবল হবে তা না বাট ইফ পসিবল তুমি কি করো একটা টাইটেল দাও একটা পয়েন্ট দাও তাহলে এটা মেমোরাইজ করতেও যেমন সুবিধা মার্কিং করতে আমাদেরও অনেক সুবিধা হয় এন্ড এটা অনেক বেশি স্পেসিফিক হয়
তাহলে তুমি মেনশন করতেছো বোরের সাকসেস কোন পয়েন্টে? তুমি বোরের সাকসেস মেনশন করতে যাচ্ছ উইচ পয়েন্ট? তুমি বললা যে পয়েন্ট অফ এনার্জি লেভেল, পয়েন্ট অফ এনার্জি লেভেলে কম্পারিজন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর মডেল, কম্পারিজন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর মডেল, যে রাদারফোর্ড এন্ড বোর মডেলের কম্পারিজনটা কি। ইভেন আমরা এরকম প্রশ্ন করতে পারি যে কম্পেয়ার রাদারফোর্ড ভার্সেস বোর মডেল, কম্পেয়ার রাদারফোর্ড ভার্সেস বোর মডেল। তাহলে তুমি যে কম্পারিজনটা দিবা সে কম্পারিজনের দিস ইজ ওয়ান পয়েন্ট, দিস ইজ ওয়ান পয়েন্ট। ডোনট ডু যে কম্পারিজনে টেবিল ড্র করবা লেফটে রাদারফোর্ড মডেল রাইটে বোর মডেল, ওটাও করতে পারো যদি একেবারেই কোশ্চেনটা এরকম হয় যে কম্পেয়ার রাদারফোর্ড ভার্সেস বোর একটা মডেল, তাই সেটা করতে পারো কোনো প্রবলেম নাই। আর করলে কি পারবা না রাদারফোর্ড ভার্সেস বোর? এবং সেটা তো কি করবা জানো, তিনটা কলাম দিবা এরকম, ফার্স্ট কলাম যে ম্যাটার কি, দেন হচ্ছে রাদারফোর্ড মডেল বোর মডেল, ম্যাটার এনার্জি লেভেল, হোয়াট অ্যাবাউট রাদারফোর্ড, হোয়াট অ্যাবাউট বোর, ম্যাটার সাম নেক্সট স্টার, হোয়াট অ্যাবাউট রাদারফোর্ড, হোয়াট অ্যাবাউট বোর। যদি ওই কোশ্চেনটা আছে যে রাদারফোর্ড এন্ড বোরের কম্পারিজন, আচ্ছা দ্য নেক্সট দ্য সাকসেস অফ বোর অ্যাটম মডেল এন্ড দ্যাট ইজ এনার্জি চেঞ্জ, এনার্জি চেঞ্জ, এনার্জি চেঞ্জ এর রেসপেক্টে এবার না, এনার্জি লেভেল ফলোড বাই এনার্জি চেঞ্জ, এনার্জি চেঞ্জে তুমি রাদারফোর্ড মডেলে কি বলছে, বা রাদারফোর্ড মডেলে বলেনি মানে রাদারফোর্ড মডেলের লিমিটেশন কি ছিল, রাদারফোর্ড মডেলের লিমিটেশন কি, যে দ্য পসিবিলিটি, দ্য পসিবিলিটি অফ লুজিং, দ্য পসিবিলিটি অফ লুজিং এনার্জি। আর একটা ব্যাপার তোমাদেরকে বলি, এটা যে আমি এখন লিখতেছি আই হ্যাভ নো প্রিপারেশন এট অল, আমার কোনো প্রিপারেশন ছিল না যে আমি কি লিখতে যাচ্ছি আসলে, আমি শুধু জানি যে আমি কি কি অ্যান্সার করতে যাচ্ছি। ইভেন এই যে সেন্টেন্স গুলো আসতেছে, আমি যে সেন্টেন্স গুলো মেক করে যাচ্ছি সেই সেন্টেন্সটা আমার ইনস্ট্যান্ট মেকিং, আই হ্যাভ দ্য কনসেপ্ট, আই হ্যাভ দ্য কনসেপ্ট, আমি এটা কোথা থেকে কপি করতেছি না, ইভেন কোন জায়গা থেকে এটা হুকুহু করে লিখতেছি না, কিন্তু আমি এটা তোমাদেরকে ফলো অবজার্ভ করতে হবে যে কনসেপ্ট থাকলে কি করে ইনস্ট্যান্ট রাইট করতে হয়, ইনস্ট্যান্ট রাইটিংটা কি, বিলঙ্গিং দ্য কনসেপ্ট, হোল্ডিং দ্য কনসেপ্ট, কিভাবে একটা জিনিস ইনস্ট্যান্ট লিখতে হয়, আমি আই হ্যাভ দ্য কনসেপ্ট তো আই ক্যান রাইট ইট ডাউন এরকম থাকে। এটা কোথা থেকে একেবারেই পুরো সেন্টেন্স মিলিয়ে দেখো যে কোথার কোন জায়গার সাথে এইভাবে সেন্টেন্স মেক করা নাই, বাট কনসেপ্টটা এরকমই, দ্য পসিবিলিটি অফ লুজিং ইলেকট্রন, এই কারণেই দেখছো আমি লিখতে যাই মানে একেবারে ঘাটাঘাট লিখতেছি না, কারণ আমি তো কপি করতেছি না, তো আমার আইডিয়া গুলোকে আমি জাস্ট নিচ্ছি, তোমাদের আইডিয়া গুলোকে এখানে কি করতেছো অ্যাপ্লাই করতেছো, তোমার রাদারফোর্ড মডেল জানা হয়ে গেছে, বোর মডেল জানা হয়ে গেছে, তাহলে দ্যাট পার্ট ওয়াজ দ্য কনসেপ্ট, এখন সেই কনসেপ্টের এগেনস্টে তুমি এটা মেনশন করতেছো, তাহলে দ্য পসিবিলিটি অফ লুজিং ইলেকট্রন, দ্য পসিবিলিটি অফ লুজিং ইলেকট্রন ক্যান নট বি এক্সপ্লেইন ইন রাদারফোর্ড অ্যাটম মডেল, অ্যাটম মডেল, তাহলে দ্য পসিবিলিটি অফ লুজিং ইলেকট্রন ক্যান নট বি এক্সপ্লেইন ইন রাদারফোর্ড অ্যাটম মডেল, রাদারফোর্ড অ্যাটম মডেলে এই যে এক্সপ্লেইন করতে পারেনি যে এনার্জি যে লস হবে সেটা, তবে কার হয়তো বলতে পারো যে কার কথা বলতেছি এখানে, পসিবিলিটি অফ লুজিং ইলেকট্রন কার, অ্যাটমের তো না ইলেকট্রনের, তাই এটা লিখে নাও বাই ইলেকট্রন ক্যান নট বি এক্সপ্লেইন ইন রাদারফোর্ড অ্যাটম মডেল, বাট রাদারফোর্ডের ক্রিটিসিজম শেষ,
এইবার বোরের সলিউশন অ্যাড হবে। তারপরে বলতেছে বাট ইন বোর অ্যাটম মডেল ইট ইজ সেড দ্যাট, কি বলছে, ইট ইজ সেড দ্যাট, দেখছো, ইট ইজ সেড দ্যাট যে ইলেকট্রন ইলেকট্রন ডাজেন অ্যাবজর্ব অর এমিট এনার্জি হোয়াইল রিভলভিং রিভলভিং হাউএভার হাউএভার এক্স অর এমিট এনার্জি when shift when shifting energy change এর কনসেপ্টে কম্পারিজন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর, এনার্জি চেঞ্জ এর কনসেপ্টে কম্পারিজন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর, বোর এন্ড রাদারফোর্ড এর কম্পারিজন কি, হোয়াট ইজ দ্য ফেইলিয়ার অফ রাদারফোর্ড অ্যাটম মডেল এন্ড হোয়াট ইজ দ্য সাকসেস অফ রাদারফোর্ড, ইয়া বোর অ্যাটম মডেল, হোয়াট ইজ দ্য সাকসেস অফ বোর অ্যাটম মডেল, এই হচ্ছে এনার্জি চেঞ্জের কনসেপ্ট, এটা হচ্ছে এনার্জি চেঞ্জের কনসেপ্ট। বাট আই মিস্টেক ওয়ান থিং, তোমাদেরকে একটু বলি, যখন কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ শেয়ার করলাম না বোরের, এখানে একটা ছোট জিনিস আই ডিড মিস্টেক, সেটা আমি এখানে অ্যাড করতে চাচ্ছি। ঠিক আছে, কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জের একটা মানে স্মল পার্ট আমি মিস করে আসছি, স্মল পার্ট মিস করে আসছি, আর সেই পার্টটা হচ্ছে এরকম যে এনার্জি চেঞ্জ যেটা বলা হচ্ছে, এনার্জি চেঞ্জ এটাকে ডেল্টা ই দিয়ে ডিনোট করব, এনার্জি চেঞ্জ হচ্ছে ডেল্টা ই, এনার্জি চেঞ্জ হচ্ছে ডেল্টা ই অ্যান্ড হুইচ ইজ ইকুয়াল টু ই টু মাইনাস ই ওয়ান, এনার্জি চেঞ্জ ইজ ইকুয়াল টু ডেল্টা ই and which is equal to E2 minus E1 and that is also is equal to H nu. তোমরা ফলো করবা যে এটা বলে কি তোমাদের বইয়ের মধ্যে V এর মতো দেখতে মনে হয়, V টাই মনে হয় যেন এটা V লিখছে, অ্যাকচুয়ালি V না, ওটা হচ্ছে nu। তাহলে ডেল্টা E is equal to E2 minus E1 is equal to H nu is equal to H nu even এই H nu is equal to আবার HC by lambda, h nu is equal to আবার কি hc by lambda। তো এখানে যে নতুন করে কয়েকটা ব্যাপার আসলো, তার এটা তো এনার্জি চেঞ্জ, e1 হচ্ছে লোয়ার এনার্জি লেভেল, e2 হচ্ছে হায়ার এনার্জি লেভেল, h তো প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, nu ফ্রিকোয়েন্সি, nu ইজ হেয়ার ফ্রিকোয়েন্সি যেটা মেনশন করা হয়েছে, বাট এখানে নতুন করে তোমরা দেখতেছো c by lambda, অ্যাকচুয়ালি তাহলে কি মিন করলো যে nu ইজ ইকুয়াল টু c by lambda, অ্যাকচুয়ালি কি কি হলো তাহলে নিউ ইজ ইকুয়াল টু ইজ সি বাই ল্যামডা, তাহলে নিউ ইজ ইকুয়াল টু ইজ সি বাই ল্যামডা, তাহলে এই রিলেশনটা যেটা যে নিউ ইজ ইকুয়াল টু সি বাই ল্যামডা, এই নিউ হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা আগেও বলছি, কিন্তু সি হচ্ছে স্পিড অফ লাইট, অর ভেলোসিটি অফ লাইট, সি হচ্ছে স্পিড অফ লাইট ভেলোসিটি অফ লাইট, এন্ড তোমরা জানো এটা কত, সি ইন্টু 10^8 3 ইন্টু 10^8 মিটার পার সেকেন্ড, স্পিড অফ লাইট কত 3 × 10^8 মিটার পার সেকেন্ড, আর এই যে ল্যামডা, ল্যামডা হচ্ছে ওয়েভ লেন্থ বলে, ওয়েভ লেন্থ, ল্যামডা হেয়ার ওয়েভ লেন্থ, ল্যামডা হেয়ার ওয়েভ লেন্থ, তাহলে ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থ স্পিড অফ লাইট, ফ্রিকোয়েন্সি ওয়েভ লেন্থ অ্যান্ড স্পিড অফ লাইট, এন্ড তার মানে কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ হোয়ার মেনশন, কনসেপ্ট অফ এনার্জি চেঞ্জ হোয়ার মেনশন দেয়ার ইট ইজ ইট উইল বি ইনক্লুডেড, দেয়ার ইট উইল বি ইনক্লুডেড, রিমেম্বার। নাও
success of Bohr atom model and one another point je why Bohr model is more acceptable and the third point is atomic spectrum atomic spectrum here you can say je in the Rutherford model in the Rutherford model there is no idea of atomic spectrum tarmane there is no idea of atomic spectrum there is no idea of atomic spectrum just tumi eta mention korla je kono idea nai but in Bohr atom model atomic spectrum of hydrogen atom is shown ekto point to be noted seta this is a hydrogen atomic spectrum is shown here Bohr atom model ले एटॉमिक स्पेक्ट्रम ऑफ हाइड्रोजन शुद्ध मात्र देखा नहीं थे। सो दैट तुमरा एक चीज का पॉइंट मेंशन करे एक कंक्लूशन दिवा। एक चा मेंशन करवा दें कंक्लूशन दिवा एंड कंक्लूशन जाय बोलवा जे फ्रॉम द अबोव डिस्कशन वी कैन से The Bohr atom model is more acceptable than Rutherford atom model. You must mention a conclusion. A conclusion di tarbe. Shudhu point out kore diyeche ba erokom ta na. Tale success of Bohr atom model at the same time keno Bohr model acceptable and at the same time comparison between Rutherford and Bohr atom model. And it is very essential and very necessary question over this chapter. Okay, now the last thing of today. About the limitations of the Bohr atom model. Limitations of this model. There are limitations. Although there are successes, there are lot of successes. There are lot of successes, but here are some limitations also. Here are some limitations also. Number one. लिमिटेशन होते हैं एटॉमिक स्पेक्ट्रम में किस लिमिटेशन आते हैं एटॉमिक स्पेक्ट्रम में किस लिमिटेशन आते हैं छह लिमिटेशन का आता है एटॉमिक स्पेक्ट्रम में लिमिटेशन आते हैं जो लिमिटेशन टाइप मेंशन करता है एटॉमिक स्पेक्ट्रम में बोर मॉडल के लिमिटेशन की लिमिटेशन से जैसे हम जो बोर मॉडल कुड show the atomic spectrum of hydrogen atom eta likhe na bracket diba has one electron er pore bracket close kore only dekho okay This is the learning procedure. Bohr atom model, tali sentence se dui bhabe make kora jay. Bohr atom model could show the atomic spectrum of hydrogen atom only. Bohr atom model could show the atomic spectrum of atom which has one electron only. Orthat Bohr atom model shudhumatro ekta single electron er spectrum explain korte parche. Which has one single electron, which has a single electron. তাহলে হাইড্রোজেন অ্যাটম যেহেতু হ্যাজ অনলি ওয়ান ইলেকট্রন হাইড্রোজেন অ্যাটম হ্যাজ অনলি ওয়ান ইলেকট্রন তাই শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমকে এক্সপ্লেইন করতে পারে মোরওভার দিস মডেল শোড অনলি ওয়ান টাইপ of spectral line কঠিন জায়গা এটা
ডিফিকাল্ট একটা জায়গা স্পেক্ট্রাল লাইন ইন দ্য অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম মানেটা কি হলো হোয়াট ডাজ ইট মিন তা হচ্ছে যে বোর অ্যাটম মডেল কোড সুতা অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম অনলি মানে শুধুমাত্র হাইড্রোজেন অ্যাটমকে এক্সপ্লেন করতে পারছে সেখানেও তার একটা লিমিটেশন আছে হাইড্রোজেনকে মেনশন করতে পারছে অন্য অ্যাটম পারেনি এটা একটা লিমিটেশন হাইড্রোজেন মেনশন করতে অন্যটা মেনশন করেনি হাইড্রোজেন মেনশন করেছে অন্যটা মেনশন করতে পারেনি এটা যেমন একটা ফেলিওর এটা যেমন একটা লিমিটেশন তার উপর একটা লিমিটেশন হচ্ছে যে মোর অফ দিস মডেল শোড অনলি ওয়ান টাইপ অফ স্পেকট্রাল লাইন অনলি ওয়ান টাইপ অফ স্পেকট্রাল লাইন ইন দ্য অ্যাটমিক স্পেকট্রাম অফ হাইড্রোজেন অ্যাটম অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমে ওয়ান টাইপ লাইন হাইড্রোজেন অ্যাটমে ওয়ান টাইপ লাইন কিন্তু ফলোড বাই বা লেটার এই যে লেটার উই ক্যান নো যে সেভারেল স্পেকট্রা লাইন্স আর প্রডিউসড সেভারেল স্পেকট্রা লাইন ইজ প্রডিউসড ইভেন ইন হাইড্রোজেন অ্যাটম দেখছো দিস সেন্টেন্স বিল্ডিং পাবা না অ্যাটমিক স্পেকট্রামের লিমিটেশন কি যে অনলি হাইড্রোজেন অ্যাটম কে এক্সপ্লেন করতে পারছে সেটা এক্সপ্লেন করতে যে অনলি ওয়ান টাইপ অফ স্পেকট্রাল লাইন অবজার্ভ করছে ভাবতে পারো স্যার স্পেকট্রাল লাইন কি ওই যে দেখালাম না কিছু লাইন ডিভিশন অফ লাইন এই যে স্প্রেডিং অফ লাইন দেখালাম না ডিভিশন অফ লাইন তো উনি এই বোরাটো মডেল তাই ওই লিমিটেশন ওই স্পেকট্রাল লাইনটাকে ডিভিশনে দেখানো যায় নাই তার মানে দেয়ার দ্য লিমিটেশন অলসো অর্থাৎ ওয়ান টাইপ অফ স্পেকট্রাল লাইন পরবর্তীতে জানা গেছে যে কি আছে সেভারেল স্পেকট্রাল লাইন আছে সেভারেল স্পেকট্রাল লাইন প্রডিউস হয় ইভেন ইন হাইড্রোজেন হাইড্রোজেনের মধ্যেও সেভারেল স্পেকট্রাল লাইন প্রডিউস হয় হি কুডন্ট মেনশন দিস নাম্বার ওয়ান নাম্বার টু অ্যাটমিক স্পেকট্রামের রেসপেক্টে মডেল এই মডেলের লিমিটেশন কি অ্যাটমিক স্পেকট্রামের রেসপেক্টে এই মডেলের লিমিটেশন কি ওকে দেন অ্যানাদার লিমিটেশন এটা হচ্ছে শেপ অফ অ্যাটম শেপ অফ অ্যাটমের রেসপেক্টে দেয়ার ইজ আ লিমিটেশন সেটা হচ্ছে যে তোমার বোর অ্যাটম মডেল সেইজ ইলেকট্রন মুভিং ইন দ্য সার্কুলার পাথ তাহলে বোর অ্যাটম মডেল কি বলছে যে ইলেকট্রন মুভ করছে সার্কুলার পাথে তাহলে ইলেকট্রন যদি মুভ করে সার্কুলার পাথে তাহলে অ্যাটমও সার্কুলার ইলেকট্রন যদি মুভ করে সার্কুলার পাথে তাহলে অ্যাটমও সার্কুলার বাট ইলেকট্রন অলসো মুভ ইন ওভাল পাথ অলসো কেন বললাম মানে সার্কুলার পাথও মুভ করে ওভাল পাথেও মুভ করে এই জন্য বলা হচ্ছে যে অলসো তাহলে শেপ অফ অ্যাটম না বলে তুমি লিমিটেশনের পয়েন্টটা চেঞ্জ করে সার্কুলার পাথ করো এটা হচ্ছে সার্কুলার পাথের রেসপেক্টে তাহলে দিস আর দ্য লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল দিস আর দ্য লিমিটেশনস অফ বোর অ্যাটম মডেল যে বোর কোড এক্সপ্লেইন অনলি হাইড্রোজেন অ্যাটম স্পেকট্রাম বোর কোড সে যে ওয়ান টাইপ অফ লাইন বাট উই কুড নো দ্য ডিফারেন্ট টাইপস অফ সেভারেল স্পেকট্রাল লাইন আর হাউ এন্ড দিস হিয়ার যে সার্কুলার পাথ এখানে বলা হয়েছে যে ইলেকট্রন সার্কুলার পাথ ক্রিয়েট করে বাট আমরা জানি যে না সার্কুলার পাথ ক্রিয়েট করে না অনলি এটা ওভাল পাথ ক্রিয়েট করে এই হচ্ছে লিমিটেশন এই হচ্ছে তোমার লিমিটেশন
এই হচ্ছে তার লিমিটেশন ওকে এবার আসো যে বোর অ্যাটম মডেলের রিপ্রেজেন্টেশন বোর অ্যাটম মডেলের এইটা একটা রিপ্রেজেন্টেশন দিস ইজ দা রিপ্রেজেন্টেশন তাহলে এটা বোর অ্যাটম মডেলের রিপ্রেজেন্টেশন এন্ড বোর অ্যাটম মডেলের রিপ্রেজেন্টেশনে কয়েকটা ব্যাপার নোটিস করবা এক হচ্ছে যে এখানে মেনশন করতে পারে কে এল এম এন এভাবে মেনশন করতে পারে ঠিক আছে কে সেল এল সেল এম সেল এন সেল এটা মেনশন করতে পারে এন ইকুয়াল টু ওয়ান এন ইকুয়াল টু টু এন ইকুয়াল টু থ্রি এন ইকুয়াল টু ফোর এটা মেনশন করা থাকতে পারে তাহলে কে সেল এল সেল এম সেল এন সেল মেনশন করা থাকতে পারে এন এর ভ্যালু ওয়ান টু থ্রি ফোর মেনশন করা থাকতে পারে এগুলো পসিবিলিটি তারপরে একটা জিনিস অবজার্ভ করবা বোর একটা মডেলের টাইমে সেটা হচ্ছে যে কি অবজার্ভ করা থাকবে জানো ইলেকট্রনের এইভাবে না দেখাবে এই যে রিপ্রেজেন্টেশনটা এই যে রিপ্রেজেন্টেশনটা এইটা কিসের রিপ্রেজেন্টেশন মানে এনার্জি রেডিয়েট করতেছে এনার্জি রেডিয়েশন হচ্ছে সেইটা এখানে কি হচ্ছে এক্সপ্রেশন করতেছে কিংবা এনার্জি এখান থেকে কি হচ্ছে এই যে এইভাবে এই 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 রিপ্রেজেন্টেশনটা হচ্ছে বোর অ্যাটম মডেলের রিপ্রেজেন্টেশন তাহলে প্রিভিয়াস ক্লাসে রাদারফোর্ড অ্যাটম মডেলের রিপ্রেজেন্টেশন দেখালাম না তাহলে এগুলো হচ্ছে কি বোর অ্যাটম মডেলের রিপ্রেজেন্টেশন বোর অ্যাটম মডেলের ডিসটেন্স রিপ্রেজেন্টেশন এগুলো বোর অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করে তো এইরকম এই এই জিনিসটার মিনিং কি এই জিনিসটার মিনিং হচ্ছে যে এনার্জি অ্যাবজর্পশন রেডিয়েশন মিন করা হচ্ছে এনার্জি অ্যাবজর্পশন এন্ড রেডিয়েশন কে মিন করা হচ্ছে ওকে তো বোর অ্যাটম মডেল এন্ড হচ্ছে রাদারফোর্ড অ্যাটম মডেল যদি আমরা সাইড ওয়াইজ মেনশন করি তাহলে ওয়ান সার্কেল দিয়ে মেনশন করলাম ওয়ান মোর সার্কেল মেনশন করলাম এন্ড ওয়ান মোর সার্কেলের মধ্যে আমরা কি করলাম এই এনার্জির সাইন ইউজ করলাম এনার্জির সাইন ইউজ করলাম যে এনার্জি চেঞ্জটা শো করলাম তাহলে তোমাকে ফিক্স করতে হবে যে এটা হচ্ছে রাদারফোর্ড মডেলকে রিপ্রেজেন্ট করতেছে আর এটা হচ্ছে বোর অ্যাটম মডেলকে রিপ্রেজেন্ট করতেছে এন্ড উই ক্যান মেক এ কোশ্চেন উই ক্যান সেট এ কোশ্চেন বিটুইন রাদারফোর্ড এন্ড বোর অ্যাটম মডেল বিটুইন রাদারফোর্ড এন্ড বোর অ্যাটম মডেল ওকে সো দিস দ্য কনক্লুশন অফ অ্যাটম মডেল টপিক দিস দ্য কনক্লুশন অফ টপিক অ্যাটম মডেল দ্য প্রিভিয়াস ক্লাস এন্ড দিস ক্লাস উইল হেল্প ইউ টু আনসার এনিথিং ফ্রম রাদারফোর্ড মডেল এন্ড বোর অ্যাটম মডেল এন্ড দ্য টোটাল মডেল ইজ ডিসক্রাইব হিয়ার এন্ড বোর অ্যাটম মডেল ইজ ডিসক্রাইব হিয়ার এন্ড ইট ইজ অলমোস্ট দ্যাট ইজ নিয়ার ইকুয়াল টু দ্য কনসেপ্ট অফ এইচএসসি মানে একেবারেই খুব কম জিনিস আমরা তোমাদেরকে মিস করে রাখছি মানে কিছু জিনিস শো করিনি আদারওয়াইজ অলমোস্ট 80% অফ এইচএসসি এন্ড দ্যাট ইজ স্ট্যান্ডার্ড এটা ওকে সো আই হোপ ইউ ক্যান পুট নোট ডাউন এন্ড এটা মাস্ট বি তোমাকে কি করতে হবে নোট করে রাখতেই হবে এটা নোট করে রাখতে হবে এন্ড এইভাবে এই সেট আপে অ্যান্সার করতে হবে যখন তোমাকে অ্যান্সার করতে হবে এই